তো বন্ধুরা, আজকে আমরা একটা বড় খবর নিয়ে এসেছি যেটাকে কোনো বড় মিডিয়া হাউস কভার করেনি, এবং এই খবরটা অন্য কোনো দেশকে নিয়ে না, বরং আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে। তো বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, যার জন্য বাংলাদেশি ট্রেডার্সকে ভারতীয় অটোমোবাইল কম্পোনেন্ট ইম্পোর্টের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যা এতটাই ক্ষতি করছে যে এর প্রভাব বাংলাদেশি পাবলিক ট্রান্সপোর্টেশনের উপরেও পড়ছে। আপনাদের জানিয়ে দিই, বাংলা দেশে যতই প্যাসেঞ্জার কার মার্কেটে ভারতীয় ব্র্যান্ড ডমিনেট করে না, কিন্তু কমার্শিয়াল সেগমেন্টে অশোক লেল্যান্ড টাটার কাছে বাংলাদেশি মার্কেটের 75% এর বেশি অংশ রয়েছে, এবং এটা বাংলাদেশের জন্য সমস্যার কারণ হয়ে গেছে। এছাড়া আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি ভারতের ওপর পুরোপুরি নির্ভরশীলের একমাত্র কারণ হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক এবং ভারতের একটা বড় অটোমোবাইল হাব হওয়া। এখনো পর্যন্ত বাংলাদেশি অটোমোবাইল ট্রেডার্স ভারতের কাছ থেকে অটোমোবাইল কম্পোনেন্ট সোর্স করতে পারছিল এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি খুব ভালোভাবে চলছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশ হঠাৎ করে ভারতের কাছ থেকে কম্পোনেন্টের সাপ্লাই নেওয়া বন্ধ করে দিয়েছে, আর ভারতের অটো কম্পোনেন্টের এক্সপোর্টে মারাত্মক পতন দেখা গেছে। তো বন্ধুরা, হঠাৎ করে এমন কেন হলো তো জানার আগে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সম্বন্ধে জেনে নেওয়া যাক, যেটাই সমস্যার প্রধান কারণ। তো বন্ধুরা, হঠাৎ করে এটা হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশি ব্যাংকগুলো যা কিছু ইম্পোর্টের জন্য লেটার অফ ক্রেডিট ইস্যু করা বন্ধ করে দিয়েছে। আসলে বাংলাদেশে ফরেন কারেন্সি রিজার্ভ অনেক নিচে চলে এসেছে, এর কারণে নন এসেনশিয়াল জিনিসপত্র ইম্পোর্টের জন্য বাংলাদেশি সরকার এবং ব্যাংক পারমিশন দেওয়া বন্ধ করে দিয়েছে। আসলে আপনারা সবাই জানেন যে কোনো কিছু ইম্পোর্ট করার জন্য এক দেশকে অন্য দেশকে ফরেন কারেন্সিতে লেনদেন করতে হয়, এবং ইউএস ডলারকে বর্তমানে স্ট্যান্ডার্ড ট্রেড কারেন্সি রূপে দেখা হয়। বাংলাদেশও কিছু ইম্পোর্ট করার জন্য ডলারের ব্যবহার করে, কিন্তু এখন যেহেতু ডলারের ফরেন কারেন্সি রিজার্ভ বাংলাদেশে অনেকটাই নিচে নেমে গেছে, এর জন্যই বাংলাদেশ কিছু ইম্পোর্ট করতে পারছে না, এবং এই কারণেই বাংলাদেশ ব্যাংকগুলো পেমেন্ট গ্যারান্টি লেটার, যাকে লেটার অফ ক্রেডিট বলা হয়, সেটা ইস্যু করা বন্ধ করে দিয়েছে। বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ডলারের মাধ্যমে লেনদেন হয়, কিন্তু এই লেনদেনকে রুপিস এবং টাকা দিয়ে রিপ্লেস করার কথা বলা হচ্ছে। এবার যদি আসল কথা বলি, লেটার অফ ক্রেডিট ইস্যু না হওয়ার কারণে তাহলে বাংলাদেশ এখন অটোমোবাইলের কম্পোনেন্ট ভারতের কাছ থেকে ইম্পোর্ট করতে পারছে না। বর্তমানে বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ যে এমন বাংলাদেশি ইম্পোর্টারদের ওয়ারহাউস খালি পড়ে রয়েছে। এমন ছোট ছোট কমার্শিয়াল গাড়ি, যাতে ছোট পিকআপ, বাস এবং ট্রাক রয়েছে, সেগুলোর ওপর সব থেকে বেশি প্রভাব পড়তে দেখা যাচ্ছে। এর সাথে সাথে বাংলাদেশের ইন্ডাস্ট্রির ওপর অনেক পার্থক্য দেখা যাচ্ছে, কারণ মাল পরিবহনের জন্য গাড়ি এবং ট্রাকের অ্যাভেলেবিলিটিতে সমস্যা আসছে। ভারতের অটো কম্পোনেন্ট ইন্ডাস্ট্রির কিছু ডিস্ট্রিবিউটর বাংলাদেশে বসে রয়েছে, এবং এক্সপোর্ট অর্ডার দিতে না পারা এরা তাদের ডিলারশিপ হারানোর ভয় পাচ্ছে। তাছাড়া কমার্শিয়াল গাড়ি ছাড়াও বর্তমানে বাংলাদেশের রেলওয়ের ওপরও এর প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে, এবং ফ্রেট ওয়াগন্সের কমতির জন্য চট্টগ্রাম পোর্টে কন্টেনার্সের জ্যাম লেগে আছে। বাংলাদেশ ভারতের কাছ থেকে আরো ফ্রেট ওয়াগন্স তো ইম্পোর্ট করতে চাইছে, কিন্তু ভারতকে দেওয়ার জন্য ফরেন কারেন্সি রিজার্ভ বাংলাদেশের কাছে নেই। বাংলাদেশে অবস্থিত যশোরকে বাংলাদেশের অটো হাব বলে মনে করা হয়, এবং এই জায়গায় এমন 2002 এবং ফোর হুইলার অটো কম্পোনেন্ট সাপ্লায়ার রয়েছে, যারা ভারতের থেকে ইম্পোর্টেড পার্টস এবং কম্পোনেন্টের সাপ্লাই গোটা বাংলাদেশে করে। কিন্তু এর মধ্যে অনেক সাপ্লায়ার বিগত 4 মাস থেকে ভারতের থেকে ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছে। এর জন্য বাংলাদেশের সঙ্গে সঙ্গে ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বাজে প্রভাব পড়েছে, কিন্তু এটা তখনই ঠিক হতে পারে যখন ভারত বাংলাদেশ মিলে ডলারকে তাদের বাণিজ্যিক সম্পর্ক থেকে পুরোপুরি আউট করে দেবে। বাংলাদেশের আর্থিক অবস্থা ঠিক হতে আরো কিছু মাস সময় লাগতে পারে, ততক্ষণের বাজে প্রভাব ভারতের অটো ইন্ডাস্ট্রির উপরও থাকতে পারে। আমাদের এই ভিডিওগুলো দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আজকের বিষয়টি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন।